নমস্কার বন্ধুরা, ফুড লোকাল চ্যানেলে স্বাগত। আর আমরা একটা বিশেষ কারণে বাড়িতে গেছি কি মেঘালয় থেকে। আজকে আমরা ওই পাটার মাংস কাটা পাটা খাটা ওর কষি পাটা একদম আমরা নিজের ঘরের কাটা হয়ে গেছে। এটা কাটিয়া ঝুলানি, এখন এটা শাল ফালা নিব। দেখা যার কেউ দেখা যায় না, বলি খাই দিছে ও গলাত গামছা লাগাই নি লাগে খসাই এই বলি দিছে। কাটটা কমপ্লিট হয়ে আসলে রেসিপি শেয়ার করবো। আমরা বাড়ির সাইডের দিকে পুরা জল হয়ে গেছে, বৃষ্টি জলে জল মাঠের মধ্যে। বিকাল টাইমটা দেখতে খুব সুন্দর লাগে। পাটার মাংস দইয়ে হইয়া লইয়া হয়ে গেছে। আমি ওখানে একটু আলু পেঁয়াজ রসুন রসুন কাটিয়া রেডি করলাম। আমি পেঁয়াজ কুচি করিয়া লই লইছি আর আদা রসুন বাটিয়া লই লইছি, এদিকে গরম মশলাও বাটিয়া লই লইছি, আলুও পিস পিস করিয়া লই লইছি। আমি এখন রান্না শুরু করে দিই। আমরা সব মশলা উশলা একলগে ম্যারিনেট করে লইমু মাংসর মধ্যে ফালাইয়া। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন তো দেওয়া হয়ে গেছে। আমি এখন সবটা দিয়া একটু তেল ডালিয়া ম্যারিনেট করিলে মিটেন তরে তেল সরষের তেল ডালিয়া একটু ম্যারিনেট করিলে মিটেন তরে আমি কড়াই বুয়াই দিছি। তখন দিলে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল, আমি মাংসের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিলেছি, দিলে আমি গোটা গরম মশলা তেজপাতা, তখন আমি মাংসটা ডালি দিব। মাংসটা আমি একাতে একাতে ছাড়তে পারছি না, এখানে স্ট্যান্ড রাখার জায়গা নাই, এটার লাগে আমার একটু অসুবিধা হয়ে যান, কারণ আমি এখন ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিই। হ্যাঁ, বালা রকম সিদ্ধ হলো। আমার মাংসর একদম জল শুকাই আই গেছে গে, আমি আরও একটু ভাজা করবো এটা করে। আমার মাংস একদম তেল ছাড়িয়ে দিছি, আমি ওখান দিলে আমি জল জলটা জলকে দিয়ে ছাড়লো। আমার কষি পাটার ঝোল রেডি, আমি এখন দিলাম গরম মশলা দিয়ে নামাইলাম।